আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমি হচ্ছে একটা জিনিস একটা একটা থট শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট আশা করতেছি সবার ভালো লাগবে অ্যান্ড মানে ভালো লাগবে বলতে আপনি রিলেট করতে পারবেন হ্যাঁ মানে মানে জিনিসটা হচ্ছে যে কি ধরেন আমি আমরা পটেন্সিয়াল অনুযায়ী কেন হচ্ছে অ্যাসিভমেন্ট পাই না দ্য হোয়াট ইজ দ্য রিজন আমি আমার আমি আমার দিক থেকে কিছু পেইন পয়েন্ট হচ্ছে নোট করছি যে যে জিনিসগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি বা আমাদের আমি যাদেরকে দেখে আসছি বা আমি যাদেরকে যাদের সাথে চলাফেরা করে সারাউন্ডিংয়ে মনে হয় এই প্রবলেমগুলো আছে আমি আমার কাজের ক্ষেত্রে আমি আমার সেক্টর নিয়ে কথা বলবো যে আমি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার সো আমি আমার প্রবলেমগুলোতে নিয়ে কথা বলবো হয়তো কারোর কারোর সাথে মিলবো না বা আমার সাথে বা আমার রিলেভেন্ট যারা আছে তাদের সাথে তো মিলতে পারে তো আমি বা আমরা কেন কেন হচ্ছে পটেন্সিয়াল অনুযায়ী আমাদের অ্যাচিভমেন্টগুলো যেতে পারে আমি গোলে যেতে পারি না আমি একটা গোল সেট করছি বা আমার পটেন্সিয়ালিটিও আছে বা আমি 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 জানি আমি পারবো বাট আমি পারতেছি না তো মানে এখানে রিজনটা কি হতে পারে কয়েকটা অনেকগুলো রিজন আছে প্রথম রিজন হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রিজন সেটা হচ্ছে পরিবার ধরন হচ্ছে আমার কাছে মনে হয় দু এখানে কয়েকটা রিজন বলবে সেটার মধ্যে দুটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সে সবচেয়ে বেশি প্রধান কারণ সেটার মধ্যে পরিবার একটা কারণ ঠিক আছে ধরেন মানে আমরা যারা হচ্ছে ধরেন মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি না আমাদের ফ্যামিলিগুলোতে অনেক বেশি থাকে তো অনেক বেশি মানে অনেক বেশি ঝামেলা থাকে তো যখন আপনি এমন একটা ফরিবে হচ্ছে বস ইয়া করেন সেখানে সেখানে পরিবেশটাও না এই কমফোর্টেবল না তো সেখানে আপনি আপনার আপনি আপনার পটেন্সিয়াল যে কাজ করতে পারবেন না আপনি কাজের মনোযোগ দিতে পারবেন না কাজ করতেছে মন দিয়ে একটা একটা প্রবলেম আইসা পড়লো একটা প্রবলেম যখন আমাদের মাইন্ডে ঢুকে তখন আমাদের এটা অনেকক্ষণ থাকে এটা এটাকে বের করতে অনেক সময়ের প্রয়োজন হয় যে সময়টা আপনি কী হইতেছে এটা কারণ এটা নিয়ে বিস্তারিত অনেক বলা যায় আমি কারণটা বললাম আহ তারপর হচ্ছে সমাজ আমাদের সমাজেও না একটা ধরেন হচ্ছে আহ আপনি আপনাকে আপনার মতো করে চলতে দেবেন আপনাকে আপনার মতো করে কাজ করতে দেবেন আপনাকে আপনার মতো করে থিঙ্ক করতে দেবে না সেখানে একটা তারা একটা মানে আপনাকে একটা ক্রাইটেরিয়া সেট করে দিবে যে তুমি এটি করতে পারবে ধরেন হচ্ছে আপনি আমি চিন্তা করলাম যে আমি আমি হচ্ছে ঘরে বসে বসে কাজ করব আমি অনেক মানে আমি আমার কাজটা আমি ঘরে বসে করতে পারবো তো আপনার বাসার বাসার আন্টি আপনাকে বলবে যে আপনাকে আপনাকে নিয়ে কটো কথা বলবে যে ঘরে বসে বসে সারাদিন কী করে মানে আপনাকে বেকার বলবে আপনার আইডেন্টি ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন আমি যেহেতু আমার সেক্টর নিয়ে বলতেছি এই জন্য আমি আইডেন্টি এর কথা বলছি এটা একটা কারণ তখন আপনাকে মানে মানে একটা প্যারা দেয় প্যারা যখন পাবেন না তখন হচ্ছে আপনি কাজ করতে পারবেন না এটা সিম্পল বিষয় এটা বুঝতে পারতেছেন সমাজ এই জায়গাটাতে আপনাকে যখন প্যারা দিবে তখন হচ্ছে আপনি কি করতে পারবেন না হচ্ছে আপনি আপনি হচ্ছে মানে মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন না তিন নাম্বার যদি আমি আরেকটা কারণ কথা বলি সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থাতে কি হয় ধরেন আমাদের আমাদের সমাজ পরিবার শিক্ষা ব্যবস্থা এই তিনটা কিন্তু এই আমি যে এখন কথাটা বলবো না তিনট সাথে একসাথে মিল আছে যেমন ধরেন আমরা আমরা আমাদের যেমন আমি যদি বলি আমি কখন চিন্তা করছি যে আমি একজন ফ্রিল্যান্সার হব আমি একজন ফ্রিল্যান্সার হব এই কথাটা চিন্তা করছি আমি আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হওয়ার পরেও আমি ভার্সিটি যখন ট্রাই করি ভার্সিটিতে আমার হেটার পরেও ভার্সিটি ভার্সিটিতে ট্রাই করার পরেও হ্যাঁ ওখানেও ছয় মাস গেল ছয় সাত মাস গেল আনফর্চুনেটলি আমি ভার্সিটিতে ইয়া হই নাই ইলিমিনেট হয়েছি তো যাই হোক সেটা অ্যানাদার রিজন আমি মনে হয় সেটা আমার জন্য একটা আশীর্বাদ ছিল যাই হোক তো ওইটা না হলে আমি তো ফিলান্সার হইতে পারতাম না তো সব 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 কিছুর একটা ইয়ে আছে গুড গুড সাইড আছে সেটা মেবি এটা একটা তো দেখাচ্ছে যে যে আমাদের কি হয় যে আমরা আমরা পড়ালেখা করি একটা মানে ওই যে স্রোতে গা ভাসার মধ্যে পড়তেছি মানে আমি আমার আমাদের ক্লাসে যারা আছে বা আমরা যেসব ক্লাস থেকে বিলং করি ওই প্রবলেমগুলো বলতেছি যারা হচ্ছে হায়ার ক্লাস আছে তাদের কিন্তু বাবা মা বাবার অনেক সচেতন ছোটোকাল থেকে তারা হচ্ছে তাদের ছেলেদেরকে কী বানাবে তারা একটা ইয়ে থাকে সেট থাকে একটা ডিজাইন করা থাকে তাদের লাইফটা কিন্তু আমরা যারা হচ্ছে আসে আমাদের সমস্যা কিন্তু আমাদেরকে একটা মানে একটা বয়সের পরে স্কুল পাঠানো হয় মাদ্রাসা পাঠানো হয় কী বানাবে সেটা সেটা না আমাদের কেরিয়ারটা কী হবে সেটাও বলা হয় না জাস্ট আমাদেরকে পাড়াতে পড়ো পড়ালেখা করো একটা সময়ের পরে কী করবা তুমি চিন্তা করে নিও এখন ধরেন আমার বয়স হচ্ছে আমি যখন হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি তখন আমার সাধারণত আমার মতো যারা আছে তাদের ফ্যামিলি একটা চাপ চলে আসে তুমি মানে ইন্টারমিডিয়েট পাস করে ফেলছো তোমার এখন হচ্ছে কিছু করা লাগবে তোমার এখন ফ্যামিলিতে টাকা দেওয়া লাগবে কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি চিন্তাও করি না আমি কী করব তখন আমার আমাকে চিন্তা করতেও সুযোগ দেয় না আমাকে সেই জিনিসটা আমাকে বোঝানো হয় না যে ইন্টারমিডিয়েটের পরে তোমাকে এটা করতে হবে তোমাকে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে মানে আমাকে সে সুযোগটা দেওয়া হয় না যারা হচ্ছে আমরা মানে আমাকে বলতে আমরা আমাদেরকে আমরা যারা হচ্ছে এখানে হচ্ছে এই ক্লাসের আসি তো ইন্টারমিডিয়েটের পরে হোট করে আমার গায়ের মধ্যে চাপ চলে আসলো যে তুমি এখন ফ্যামিলিতে টাকা দাও তোমাকে আর টাকা দেওয়া হবে তো কী হয় তখন মানে আমরা আসলে তখন জানিও না আমরা কী করবো তখন ইন্টারমিডিয়েট পরে তো বাংলাদেশে চাকরি পাওয়া যায় না তো ওই যে আমাদের লাইফ কেরিয়ার যে একটা কেরিয়ার যে একটা মানে ঝামেলার মধ্যে পড়ে যায় কেরিয়ার মধ্যে আমরা অনেক বেশি স্ট্রেসের মধ্যে পড়ে যায় আপনি যখন অনেক বেশি স্ট্রেসে থাকবেন আপনি আপনার কিছু করতে পারবেন না তখন আপনি পাগলের মতো ভ ব ঘুরবেন মানে আপনি কী করবেন জানেন না হুট করে তো যেটা আপনি যেটা আপনি না সেটা এরকম একটা কাজ আপনাকে নিতে হবে হ্যাঁ তো এটা একটা প্রবলেম আপনার একটা মানে মরুভূমির মধ্যে পড়ে যাচ্ছেন যে কোন দিকে যাবেন সেটা আপনি নিজেও বুঝতে বুঝতে পারতেছেন না তো অনেক ক্ষেত্রে এরা কি করে এই এই স্টেজে এসে অনেকে বিদেশ চলে যায় তখন যে সে হয়তো একটা জিনিস চিন্তা করে আসছিলো বা সে হয়তো বিদেশ না গিয়ে বিদেশ যাওয়াটা আমি খারাপ বলতেছি না ভালোভাবে যদি যায় সেটা তো ভালো অনেকে যায় এখানে কিছু করতে পারতেছে না বা কষ্ট পাইতেছে সেটা কথা আমি মিন করতেছি তো তো কি হয় যে তখন একটা স্ট্রেসে থাকে না তো সে কোনো তো অ্যাকশন নিতে পারে না এটা একটা প্রবলেম আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাকে ইন্টারমিডিয়েট বা আমাকে অনার্স করার পর আমাকে ছেড়ে দেওয়া হয় না ইউ ক্যান ডু ইউ ক্যান ডু এনিথিং বা ইউ ক্যান ডু সামথিং যে তুমি কিছু একটা করো করে আমাকে আমাদের ফ্যামিলিতে বা তোমাদের তোমার পরিবার চালা তো আমি তো তখন কিছু করতে পারবো না আমার তো তখন সেই অ্যাকশানও না আমি তো পরিবারের একটা চাপ চলে আসছে আমাকে এই ইনকাম দিতে হবে তখন আমি যে একটা দুই তিন বছর পাঁচ বছরের একটা যে সময় নিয়ে আমি যে কিছু একটা করবো সেই জায়গাটা তো আমার বন্ধ হয়ে যায় তো এই ডিজাইনটা হওয়া দরকার ছিল আমার যখন ফ্যামিলি স্টাফ নেই আমি যখন হচ্ছে ফ্রি তখন আমার আমাকে আমার কেরিয়ার ডিসিশানটা নেওয়া দরকার ছিলো কেরিয়ার ডিজাইনটা আমার করা দরকার ছিলো কিন্তু কেরিয়ার ডিজাইনটা আমার কখন হয় যখন হচ্ছে আমার পড়ালেখার মানে ইন্টারমিডিয়েট কিংবা হচ্ছে আমার পড়ালেখা ধরেন হচ্ছে অনার্স কমপ্লিট হয় তখন হচ্ছে আমার আমার কাছে আমার ডিজাইনটা আসে যে তুমি এখন ডিজাইন আসা না তুমি আমার কাছে এখন এখন একটা ইয়ে চলে আসে চাপ চলে আসে তুমি এখন কিছু করো এখন তুমি ডিজাইন করো তো ডিজাইন শুরু হয় আমার হচ্ছে কখন আমার কেরিয়ার ডিজাইন শুরু হয় আমার ইন্টারমিডিয়েটের পরে বা আমার অনার্সের পর তো এটা একটি বিগ প্রবলেম তো এখানে আপনি এত এত সময় এসে আপনার বয়সে তখন বয়স হয়ে যাবে সাতাশ আঠাশ বা পঁচিশ আমরা যখন অনার্স কমপ্লিট করব আমরা বয়স পঁচিশ প্লাস হয়ে তো পঁচিশ প্লাসে এসে কিন্তু আপনি নতুন করে কেরিয়ার ডিজাইন করাটা আপনি আপনার পটেনশিয়াল অনুযায়ী সাপোর্টটা পাবেন না বা মানে যেটা বুঝতে চাইছে অ্যাচিভমেন্টটা পাবেন না তারপর হচ্ছে আপনার আরেকটা সমস্যা রিলেশনশিপ আমাদের যে আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মনে করা হয় যে আপনি অনার্স কমপ্লিট করবেন অ্যান্ড হচ্ছে আপনি আপনি হচ্ছে গুড একটা চাকরি করবেন স্ট্রাবল হবেন অ্যান্ড দেন আপনি বিয়ে করবেন বা একটা রিলেশনশিপে যাবেন দিস ইজ দ্য টোটালি রং রং প্রসেস আই থিঙ্ক সো কারণ আপনি যখন হচ্ছে মানে সব কিছু তো আপনার সময়ের মধ্যে করতে হবে তো সময়ের বাদে যখন চলে যাবেন তখন হচ্ছে আপনার ওই ওই জিনিসটা আপনাকে পীড়া দিবে ওই জিনিসটা আপনাকে প্যারা দিবে অ্যান্ড হচ্ছে আপনি গুড রিলেশনশিপের থেকে আপনি হচ্ছে একটা আনহেলদি রিলেশনশিপে জড়া যাবেন তখন এটা আপনার আপনি কোনো কাজকামে সব সব কিছুতে এটা আপনাকে বাধা দিবে হ্যাঁ এটা আপনার পটেনশিয়াল অনুযায়ী আপনাকে আপনাকে কি দিবে না এটা অন্যতম একটা কারণ এটা আমাদের সমাজে এটার জন্য আমাদের সমাজ দায়ী এটার জন্য আমাদের আমাদের পরিবার পরিবার দেয় এই আমাদের সমাজ দেয় তখন এই কারণগুলা এ আমার কাছে মনে হয় এই যে চারটা কারণ বলছি এটা প্রধান প্রধান কারণ যে আমরা হচ্ছে আমাদের পটেন্সিয়াল অনুযায়ী আমরা হচ্ছে আমাদের ইয়েটা করতে পারি না আমাদের অ্যাসিভমেন্টে যাইতে পারি না আমাদের কেরিয়ার ডিজাইনটা করতে পারি না আমাদের কেরিয়ার ডিজাইনের মধ্যে এখানে একটা সমস্যা হয়ে যায় ঠিক আছে তো আরও অনেক কারণ আছে আর অনেক কারণে আমরা হচ্ছে আমাদের অ্যাসেপমেন্ট করতে পারি না সেটা আমাদের কিছু হ্যাবিটস আছে আমাদের খাওয়া দাওয়ার কিছু ইয়ে আছে আমি যখন ফ্যাট গেইন করে ফেলি তখন আমার মন চাইতেছে মানে আমার মন চাইলেও আমি কাজ করতে পারি না একশো যেতে পারি না তো সেটা হচ্ছে ভিন্ন আলাপ কিন্তু এই ব্যবস্থা সমাজ ব্যবস্থা পরিবেশ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা হ্যাঁ এই তিনটা ব্যবস্থা যতদিন না আপনি বা আমরা আমরা হচ্ছে ওভারকাম করতে পারবো ততদিন আমরা মনে হয় না যে আমরা আমাদের পটেন্সিয়াল অনুযায়ী আমরা সাপোর্ট পাবো অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি অ্যান্ড অ্যাজ এজ এ মানে যারা হচ্ছে একদম লয়ার ক্লাসে আছে ঠিক আছে তো যারা উচ্চশিক উচ্চ বিলাসী বা উচ্চ ফ্যামিলি তাদের হয়তো ডিজাইন থাকে তাদের মা বাবা অনেক বেশি সচেতন থাকে যে তাদের কেরিয়ার ডিজাইনটা কি হবে হ্যাঁ তো এটা এটা আমার শেয়ার করা মানে ইয়ে ছিল বিষয় ছিল যেটা আমি মানে অনুধাবন করছি জিনিসগুলো মনে হয় প্রবলেমের অ্যান্ড আমি আমার কাছে মনে হয় অনেকে এটার সাথে রিলেভেন্ট অনেকে এটাকে রিলেট করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত